বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নদিয়া জেলার শান্তিপুরের বিধায়ক তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও তৃণমূল প্রার্থী অজয় দেবকে বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করেন তিনি। রাজনৈতিক সূত্রে খবর, যেহেতু বিজেপি সরকার গঠন করতে পারেনি, সেই কারণেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। যদিও ইস্তফা জমা দেওয়ার আগে কোনো মন্তব্য করেননি সাংসদ তথা বিধায়ক জগন্নাথ সরকার। বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জগন্নাথ সরকার, তাপি তো শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি। পরবর্তী অবস্থান আপনাদের কি কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, যে পশ্চিমবাংলার 21 নির্বাচনের আগে বাতাবরণ তৈরি হয়েছিল যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আর সেখানে আরএসএস এর এবং কিছু বরিষ্ঠ নেতৃত্ব যাদেরকে হেভিওয়েট কিছু মন্ত্রিত্ব দেবে, সেইটা ভেবেই কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আমাদের সাংসদ জগন্নাথ সরকারকেও শান্তিপুরে ক্যান্ডিডেট করেছিল। কিন্তু হওয়া পাল্টেছে, ভারতীয় জনতা পার্টিকে যে রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীবৃন্দ, সেই রায় মেনে নিয়েছে রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব মেনে নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, এবং একের পর এক যে বিল পাস করে 370 ধারা থেকে শুরু করে আমাদের 3 তালাক বিল থেকে শুরু করে বিভিন্ন রকম যে বিল আছে, সেই বিলগুলো পাস করার জন্য আমাদের কিন্তু সাংসদকে প্রয়োজন আছে। আর সেই কারণের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি সাংসদকে হারাতে চাইছেন না, তাই পুনরায় জগন্নাথ সরকার আবার সাংসদে থাকছে, এখানে পুনরায় নির্বাচন হবে। এবং নির্বাচনে যে অঙ্গীকার করেছিলাম 21-এর আগে আমরা, যে শান্তিপুরে যে অশান্তির বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, সেই অশান্তিকে আমরা শান্তি শৃঙ্খলা শান্তিপুরে ফিরিয়ে আনবো। আর আমরা কথা দিচ্ছি, নির্বাচন আবার হবে, ভারতীয় জনতা পার্টিকে যেমন আশীর্বাদ করেছিল 21-এর নির্বাচনে, আবার শান্তিপুরবাসী আমাদের আশীর্বাদ করবে এবং আমাদের এখান থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হবে। এবং আগামী দিনে কেন্দ্র সরকারের একের পর এক প্রকল্প সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে, ফার্স্ট কাজ হবে শান্তিপুরে শান্তি শৃঙ্খলা আমাদের ফিরিয়ে আনা। কিন্তু অন্যদিকে এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ শান্তিপুরবাসী। তাদের প্রশ্ন, যদি তিনি ইস্তফাই দেবেন তাহলে আমরা কেন বিশ্বাস নিয়ে বিজেপিকে ভোট দিলাম? ত্যাগ করতে চলেছেন, মানুষের পয়সা নষ্ট করে তিনি আবার সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড় করাবেন, এটা তিনি কি বলবেন? ঘটনাটি শোনার পর এটা শান্তিপুরের সর্বস্তরের মানুষের কাছেই এটা দুঃসংবাদ, দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির, এবং যিনি বিধায়ক দাঁড়িয়েছেন আমার মনে হয় সর্বপ্রথমে তার পদত্যাগ করতে যাওয়ার আগে শান্তিপুরের বিধানসভার সর্বস্তরের মানুষের কাছেই ক্ষমা চাওয়া উচিত ছিল। কারণ তিনি বলেছিলেন তিনি মন্ত্রী হবেন এবং মন্ত্রী হলে শান্তিপুরের আরও উন্নয়ন হবে, মন্ত্রী তিনি হতে পারেননি, বাংলার বুকে আবার তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গঠন হয়েছে। যখন সমস্ত বিধায়করা এই করোনা মহামারীর মধ্যে নিজ নিজ এলাকায় কাজে ব্যস্ত, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তখন তার এই সিদ্ধান্ত এটা মর্মান্তিক বটে এবং শান্তিপুরের মানুষের কাছে এটা একটা দুঃসংবাদ বটে। এবং আমি আশা করব সর্বপ্রথমেই তার পদত্যাগ করতে যাওয়ার আগে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, যে তার এই সিদ্ধান্ত এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার এই সিদ্ধান্ত ছিল। এবং সেটা তিনি আজকে কি করছেন, তিনি আজকে এমপি রেখে তিনি বিধায়ক পদে পদত্যাগ করেছেন, অর্থাৎ এই 6 মাসের মধ্যে শান্তিপুরের মানুষ বিধায়কহীন হয়ে অবস্থায় রয়েছে, এবং এই সময় একজন বিধায়কের কতটা প্রয়োজন ছিল সেটা মানুষ যারা তাকে ভোট দিয়েছেন এবং যাদের তিনি মিথ্যার ফানুস দেখে উড়িয়েছেন, মিথ্যা কথা বলেছেন, সব অনেক স্বপ্ন দেখিয়েছেন, তারা বিচার বিশ্লেষণ করবেন আগামী দিনে, এবং আমরা তার এই সিদ্ধান্তকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। মানুষকে বিশ্বাসঘাতকতা করেছে মানুষ কি রাজ্য, এটা তো মানুষের প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিগত এজেন্ডা, যাকে মানুষ বিশ্বাস করেছে তাকেই কিন্তু মানুষ ক্ষমতায় এনেছেন। এবং আমরা বারবার যেটা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উন্নয়নই তার একমাত্র স্বপ্ন, এবং বাংলার মানুষের মধ্যে যে সমস্ত প্রকল্প আজকে মানুষ সর্বস্তরের মানুষ আজকে সেই সুবিধা উপভোগ করছেন, তারা মমতা ব্যানার্জিকে দূরে সরে ঠেলে দেননি, বরং আরও বেশি করে জনসমর্থন দিয়ে আরও বেশি করে বিধায়ক নির্বাচিত করে প্রমাণ করে দিয়েছেন বাংলা বাংলার মেয়েকেই চায়। সুতরাং বিজেপির এই যে রাজনৈতিক চিন্তাভাবনা, এই যে তার রাজনৈতিক বিশ্বাসভঙ্গতা, এটা মানুষ মর্মে মর্মে উপলব্ধি করছেন, এবং আগামী বিধানসভা নির্বাচনে নির্বাচনের মধ্যে দিয়েই মানুষ তার রায় পুনরায় দিয়ে প্রমাণ করিয়ে দেবেন বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা,